বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জেলা প্রশাসক গোর্খা ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। এই টুর্নামেন্টে জেলার 8টি দল অংশগ্রহণ করছে। বান্দরবান জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উষা সিং এমপি। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজি। উদ্বোধনী খেলায় অংশ নেন কিংস অব বনরূপা বান্দরবান পৌরসভা ও লামা উপজেলা ফুটবল দল। এ সময় খেলায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুরাইয়া আক্তার সুইটি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবি, পার্বত্য জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাস সহ ক্রীড়াপ্রেমীগণ। জেলায় কিংস অব বনরূপা বান্দরবান পৌরসভা ফুটবল দলকে এক গোলে পরাজিত করে লামা উপজেলা ফুটবল দল বিজয়ী হয়। খেলায় জেলার মোট 8টি দল অংশগ্রহণ করছে এবং আগামী 24 ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।